তাহলে দর্শক বন্ধু, তোমাল্লার আগত এলা হামরা এখন রাজবংশী ভাষায়, আমার কামতাপুরী ভাষায় এখন কবিতা হামরা তোমাক শুনাম। তোমরা ভিডিও খান শেষ পর্যন্ত দেখিবেন, ভালো না গেলে সাবস্ক্রাইব করিবেন, লাইক দিবেন, শেয়ার করিবেন। নমস্কার, আমার বাড়ি ব্যাংকান্দি ময়নাগুড়ি। তো আমার আমার রাজবংশী ভাষায় একটা আমার কবিতা শোনাচ্ছি, যদি ভালো লাগে লাইক ও শেয়ার ও কমেন্ট করবেন। তো যাই হোক, আমার কবিতা শুরু কর। নমস্কার, আমার কবিতা শুরু করলাম আশ্বিনে। নমস্কার, আশ্বিনে 13 তারিখ হাতি চড়িয়া আইসেছে মা দুর্গা সওয়ালাক ধরিয়া, অনিষ্ঠে যায়া সতী নেছে অনুমতি, আর মন নগদ যাবে আরও লক্ষ্মী সরস্বতী, কার্তিক গণেশ দুই বেটা ধরিছে ঢেকে না, আর দাদুর বাড়ি যাবার উমার বড়ই বাসনা। আচ্ছা আচ্ছা, শুনিয়া মহাদেব বুড়া গাঞ্জাং মারিল টান। আচ্ছা, আর ধেড়াত করি ফেলা দিল হাতে ত্রিশুলখান। আচ্ছা আচ্ছা, ত্রিশুলখান ফেলা দিল। হ্যাঁ, ত্রিশুলখান ফেলা দিল। পহরে পহরে সতীক কষে চক্ষু চৌড়িয়া, আর কেন যে সাজালে হুলক জানিয়া শুনি, মত্তের কাছা শুনিয়া তুই মাথায় দিব হাত, আর পূজা করা চেঙা গিলা সোগায় খাছে মত, আর মত তত খেয়া হুলা হুলাড় হইয়া নবে, আর এইলাক যে নিগাছিস সেটা এইলার কি গতি হবে। আগিলা দিন নাই সতী পাল্টি গিয়েছে দিন, আর পূজা টুজা যেমন তেমন খালি প্যান্ডেল আর নাইটিং। এই কথা শুনিয়া সতীর উঠিল ফেরফেরি, আর কইলা সতে মরণ হবে এই জাত পাগলাক ধরি। কইলা সতে মরণ হবে এই জাত পাগলাক ধরি, কথাটা বুঝি যাই? হ্যাঁ, আর এইলাক যে নিগাছিত সেলে এইলার কি গতি হবে। যাই হোক, আমার কবিতা রাজবংশী কবিতা এইখানে সমাপ্ত হইল। তাহলে তোমরা দর্শকরা শুনিলেন, যদি তোমার কবিতাটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিবেন। জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী।